খুলে গেছে স্বপ্নের সেতু, কাল থেকে শুরু হচ্ছে যান চলাচল। সাধারণ মানুষ অপেক্ষায় কখন উঠবেন বহু আকাঙ্ক্ষার এই সেতুতে। তারা বলছেন এর চেয়ে আনন্দের আর কিছু নেই তাদের কাছে। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। অপেক্ষার তর যেন সইছে না, কখন উঠবেন স্বপ্নের সেতুতে। মা প্রান্তে জনতার ঢল, দূর দূরান্ত থেকে তারা এসছেন ইতিহাসের সাক্ষী হতে। খুবই আনন্দিত, আর এই স্বপ্নের পদ্মা সেতু আজকে বাস্তবে রূপ দিছে। অনেক ভালো লাগতেছে, আমাদের স্বপ্নের পদ্মা সেতু আজকে বাস্তবায়ন হয়ে গেছে। 14 জন আরছি, একটু ব্রিজে ওঠার জন্য একটু দেখতে আসছি। আমার অনেক দিনের স্বপ্নের সেতু, আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা, আমরা এই পদ্মা সেতুতে উঠব। স্বপ্ন হয়েছে সত্যি, তাই আবেগটাও একটু বেশি। লাল সবুজের বিজয় উল্লাসে শামিল হতেই পদ্মা পাড়ে আসার কথা জানান অনেকে। আজকে কিন্তু একটা দেখার একটা মনোবেশ ভালো, কিন্তু আগ্রহ কিন্তু সেটা পারতাছি না। আজকে সুযোগ দিবে, আগামী কালকে সকাল 6টা থেকে গাড়ি চলা শুরু হবে, সেই আশা নিয়ে আমি দুই দিবার এসে ব্যর্থ হলাম। রোববার থেকেই পদ্মা সেতুতে চলবে যানবাহন। উৎসুক এই জনতার ভিড় শুধুমাত্রই তাদের পদচিহ্ন অঙ্কিত করে স্বপ্নের পদ্মা সেতুতে ইতিহাস রচিত করার, কিন্তু এখনো এই স্বাদ পূরণ হয়নি অনেকের। তবুও তারা অপেক্ষা করে যাচ্ছেন। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, মাওয়া, মুন্সিগঞ্জ।